ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله أكدريبون أقني جاتي عليه الصلاة والسلام روح الله كان এখানে আল্লাহ সুবাহান ও তালা ইসা আলহ সাল্লা সাল্লামকে রোহল্লা বলে সম্বোধন করেছেন ইমাম বাবু ই তার তাফসির গ্রন্থে মধ্যে বলেছেন যে ঈসা সাল্লামের রোহটা হচ্ছে অন্য সকল রোহের মতোই কিন্তু আল্লাহ সুবাহান ও আলা নিজের দিকে ওইটাকে নিসবত করেছেন তা শ্রীফান সম্মানের খাতিরে বা সম্মানের জন্য কারণ আল্লাহ সুবহান ও তাল্লাহার যেটা সৃষ্টির যেটা নিয়ম সেটা হচ্ছে যে প্রত্যেকটা সন্তানই কিন্তু তার পিতা পিতামাতার সমন্বয়ে এসে দুনিয়াতে এসে থাকে বা তিনি সৃষ্টি করে থাকেন আল্লাহ সুফ হানুতে কিন্তু ঈসা আলহীসাল্লা সাল্লামের কিন্তু কোনো পিতা ছিল না আমরা জানি জিবরুল সালামের মাধ্যমে ঈসা ইসা সালামের মা মারিয়াম আলিহিস আলিহিস্লাম তার গর্ভে রোহ ফুকে দেন জিবরুল সালাম প্রাণটা ফুকে দেন বিনা বাপে বিনা পিতায় জিবরি আল এই রোহ ফুকে দেওয়ার মাধ্যমে যেটা আল্লাহর আদেশে ছিল ঈসা আলহিসাল্লা সালাম জন্মগ্রহণ করেন এর জন্য আল্লাহ সুবাহতাল্লাহ তাকে তহসিস করেছেন সম্মানসূচক যেহেতু সে পিতা ছাড়া আল্লাহর একদম আদেশে স্পেশাল আদেশে বা ইয়েতে আল্লা তা তাল্লা তাকে দুনিয়াতে এনেছেন কিন্তু যদিও নাসারা বলে থাকেন বা খ্রিস্টান বা নাসারা তারা দাবি করে থাকেন ইসালাহিসাল্লাম তিনিও হচ্ছেন আল্লাহর ছেলে বা আল্লাহর ছেলে এভাবে তারা অনেকে দাবি করে থাকেন সেই ধর্মাবলম্বীরা তো এই কথা ভিত্তিহীন আল্লা সুবাহানু তাল্লার পরিচয় সুস্পষ্টভাবে আল্লাহ সুবাহানু তাল্লাহ জানিয়ে দিয়েছেন সুরা এখলাসের মধ্যে যে আল্লাহ এক তিনি কারো কাছ থেকে জন্ম নেননি কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কারো মুখাপেক্ষী নন এটা আমাদেরকে মনে রাখতে হবে এখানে স অনেক মুফাসেরগণ এই বা সকল মুফাসেরগণ আমরা বলতে পারি যে এক কথাই বলেছেন যে এটা নিষ্পাতন্ত শ্রী ফিয়া ইলাাল্লা হাইজাউজাল যদি আরও অনেক ব্যাখ্যা রয়েছে বা কোনো ব্যাখ্যায় কিন্তু এমনটি মুফাসিরগণ করেনি যে এখানে রুহল্লা বলতে যে আল্লাহর জাতের একটা অংশ এমনটি কোনো মুফাসেরগণ বুঝাননি আরও এক মুখসের বলেছেন মিন এই মিন আল্লাহর 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 পক্ষ থেকে ঈসা আলাইসাল্লামের রুহ বলা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ বলা হয়েছে কেন ইসা আলি সাল্লাম রহমাতমানিক এবং ঈসা আল্লাহ সালামকে যারা অনুসরণ করবে তা এবং ঈসা আলাহ সাল্লামের উপর যারা ইমান আনবে তারা তাদের তাদের উপর ঈসা সালাম রহমত স্বরূপ এইভাবে অনেক মুফাসেরগণ ব্যাখ্যা দিয়েছেন কোনো মুফাসেরগণ এই ধরনের কোনো ব্যাখ্যা দেয়নি যে ঈসা আলম সাল্লাহ সাল্লাম আল্লাহর অংশ বা আল্লাহর জাতের অংশ বা এই ধরনের ব্যাখ্যা কেউ করেনি কোনো গণ করেনি এবং এই ধরনের ব্যাখ্যা মনে করা বা এই ধরনের ধারণা করাও এটা আকীদাগত মারাত্মক ধরনের ভুল এই ধরনের ধারণা করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নেননি আল্লাহ একক আহাদ এবং আল্লাহ কারো মুখাপেক্ষী নন রোহ বলতে এখানে জীবন বা প্রাণ আল্লাহ আলম সব বা আল্লাহ ফিকুন আরও বলবো যে এই বিষয়ে আপনি আরও পড়াশোনা তাসির গ্রন্থগুলো যদি পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে আরও স্পষ্ট হয়ে যাবে বা বিস্তারিত আপনি জানতে পারবেন